হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমরা দেখব চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। চিংড়ি মাছ দিয়ে এই পটল আলুর তরকারি খেতে দারুণ সুস্বাদু এবং সারা বছরই আমরা খেতে পারি। অল্প মশলা দিয়ে আমি তৈরি করব এই সুস্বাদু রেসিপি, আসুন দেখে নিই। এই তরকারি রান্না করার জন্য আমি নিয়েছি 10-12টি পটল এবং 2টি আলু। পটলের পরিমাণ আলুর চেয়ে বেশি হবে। বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি 10-12টি। মাথার অংশ এবং লেজের অংশ আমি কেটে ফেলব, আর মাঝখানের যে অংশটা সেই অংশটা পরিষ্কার করে ধুয়ে আমি নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি লেজ এবং মাথা কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লবণ। এই উপাদানগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা অংশে লাগে। এখন আমি হালকা আঁচে ভেজে নেব। পটল এবং আলু আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। চুলায় একটি প্যান চড়িয়ে নিয়েছি এবং সেখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হওয়ার পর আমি যেই চিংড়ি মাছগুলো রেখেছি এই মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজতে হয় না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আমি এপিটোপিট উল্টে এই যে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছে, একটু হালকা লাল করে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল চিংড়ি মাছ ভাজা। আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই প্যানেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল খানিকটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই উপাদানগুলো আমি একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, তবে এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ঝাল স্বাদ মতো দিবেন, যার যেমন খেতে ভালো লাগে। আর 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই উপাদানগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় চুলার আঁচটা একটু লো করে রাখব, আর গুঁড়া মশলা ব্যবহার করলে পুড়ে যায়। এইভাবে নাড়াচাড়া করলে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি যে পটলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই পটল এবং মশলার সঙ্গে যেন মিশে যায়, এইভাবে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। আর এই মশলাতে তরকারিটা আমি কষিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে আর মশলাটা সবজির সঙ্গে মিশে গেছে, এজন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো, দিয়ে দিচ্ছি পানি, 1 বাটি পরিমাণ পানি। এখন এই পানিতে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। যেহেতু পটল নরম তরকারি, খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। পটল সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও মাখা মাখা হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। রান্না করতে করতে হয়ে গেল রান্না, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, আর আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন।
এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।